চলুন বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট। তুমি কি বুদ্ধিমান, তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও? তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারছো। আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে 100% মানুষের মধ্যে 90% মানুষই হিমশিম খেয়ে যায়। তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো। লেটস গো ফ্রেন্ড, আজকে ফার্স্ট অর্ডারে থাকছে তোমাদের জন্য ম্যাথ টেস্ট। তোমরা অঙ্কে কতটা ভালো সেটারই আজকে টেস্ট করা হবে। প্রশ্নটি হচ্ছে কোন তিনটি সংখ্যা যোগ করলে অথবা গুণ করলে উত্তর কিন্তু একই হবে। এই কোশ্চেনের অ্যান্সারটি ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে। গাইস, তুমি কি অ্যান্সারটি পেরেছো? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে 1, 2, 3। 1 এবং 2, 3 এই তিনটি সংখ্যাকে যোগ করলে এবং গুণ করলে উত্তর একই আসে, যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। চলো এবার নেক্সট রাউন্ড। চলো গাইস, এবার নেক্সট থাকছে তোমাদের জন্য দৃষ্টির পরীক্ষা। তোমরা স্ক্রিনের মধ্যে একটি খাবারের অল্পটুকু অংশ দেখতে পাচ্ছ। এই খাবারের অল্পটুকু অংশ দেখে গেস করে বলো তো এখানে কোন খাবারের ছবি দেওয়া আছে। কি ফ্রেন্ড, তুমি কি এখানে থাকা খাবারটিকে চিনতে পেরেছো? যদি তুমি এখানে থাকা খাবারটিকে চিনতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও। তো এখানে যে খাবারটির ছবি দেওয়া রয়েছে সেটি একটি ডিমের অমলেটের ছবি। ফ্রেন্ড, তোমরা নেক্সট দুটি ভারতের ম্যাপের ছবি দেখতে পাচ্ছ, কিন্তু এখানে একটি ভারতের ম্যাপের ছবি ভুল আছে। ফ্রেন্ড, এই দুটি ছবির মধ্যে কোনটি ভুল ভারতের ম্যাপের ছবি সেটা তোমাকে গেস করে বলতে হবে। কি বন্ধুরা, এখানে থাকা ভুল ভারতের ম্যাপটিকে তুমি খুঁজে পেয়েছো? তো গাইজ, এখানে থাকা ভুল ভারতের ম্যাপটি ছিল 2 নম্বরের ভারতের ম্যাপটি, যেটিতে 3টি ভুল রয়েছে। চলো গাইজ, নেক্সট এবার দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো কাপলের ইমোজি রয়েছে, কিন্তু এই কাপলগুলোর ইমোজিগুলোর মধ্যে একটি কাপল ভিন্ন রয়েছে, সেটা তোমাকে খুঁজতে হবে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে। তাহলে বলো তো এখানে কোথায় ভিন্ন কাপল রয়েছে? ফ্রেন্ড, এখানে থাকা ভিন্ন কাপলটি ছিল 2 নম্বর লাইনের 6 নম্বরে। গাইস, তুমি কি সেটা খুঁজে পেয়েছো? তাহলে একটি লাইক করে দিয়ে তোমার অ্যান্সারটি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। চলো এবার নেক্সট, স্ক্রিনের মধ্যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, তো বুঝতে পেরেছো এটি কিসের ছবি? তাহলে এই ছবিটি দেখে গেস করে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে। বন্ধুরা, এই কোশ্চেন অ্যান্সারটা কি পারলে? এটা তো খুব সহজ কোশ্চেন ছিল। দেখো এখানে স্ক্রিনের মধ্যে একটি পুতুলের ছবি দেখানো হচ্ছে, তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে পুতুল। এবার নেক্সট থাকছে তোমাদের জন্য আজকের ভাইটাল ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ক্রিমিনালের গাড়িকে পুলিশের গাড়ি খুব জোর তাড়া করেছে। কিছুক্ষণ পরে পুলিশের গাড়িকে ছাড়িয়ে ক্রিমিনাল গাড়িটা অনেক দূরে পালিয়ে গেল। পুলিশটিও গাড়িটির পিছনে ধাওয়া করলো। কিছুক্ষণ পরে পুলিশটি একটি জায়গায় গিয়ে দেখলো একই রকমের 3টি গাড়ি রয়েছে। বন্ধুরা, তোমরা এবার বলতে পারবে নিজের ডিজিটাল বুদ্ধি দিয়ে যেখানে 3টি গাড়ির মধ্যে কোন গাড়িটিতে সে ক্রিমিনালটি রয়েছে? কি বন্ধুরা, তোমরা কি এই চোরের গাড়িটিকে খুঁজে পেলে? যদি চোরের গাড়িটিকে তুমি গেস করে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও, কারণ তুমি জিনিয়াস। আর যারা খুঁজে পাচ্ছ না, চলো তোমাদেরকে আমি অ্যান্সারটি বলে দিচ্ছি। এই ভিডিওটিকে ভালো করে দেখো, এখানে 1 নম্বর গাড়িটি হচ্ছে ক্রিমিনালের গাড়ি। অনেকগুলো পাতা সাজানো আছে, ক্রিমিনাল নিজেকে লুকানোর জন্য গাড়িটিকে পাতা দিয়ে ঢেকে রেখেছে যাতে তাকে চিনতে না পারা যায়। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে 2 নম্বর গাড়িটির মধ্যে ক্রিমিনাল রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে 6টি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর এরকম মজাদার এবং ট্যালেন্ট টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। Yeah.